আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে যে ডিজাইনটি আপনারা এখন দেখতে পাচ্ছেন এই বাড়িটি মাত্র সাতাশ ফিট বাই চল্লিশ ফিট জায়গার মধ্যে তৈরি করা হয়েছে যেটিতে পাঁচটি বেডরুম রয়েছে এছাড়া আলাদা ড্রয়িং ডাইনিং টয়লেট কিচেন সব মিলিয়েই এই ডুপ্লেক্স বাড়িটিকে সাজানো হয়েছে তো এত ছোট জায়গার মধ্যে কিভাবে পাঁচটি বেডরুম দিয়ে এই ডুপ্লেক্স বাড়িটি এত সুন্দর করে সাজানো সম্ভব হয়েছে তা একটু পরে ফ্লোর প্ল্যানে আমি আপনাদেরকে দেখিয়ে দেব এজন্য পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে এই বাড়িটি রুহুল আমিন ভাইয়ের জন্য তৈরি করা হয়েছে তিনি তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে এটি অলরেডি তৈরির কাজ শুরু করেছেন আপনারা সবাই দোয়া করবেন যেন তিনি সুন্দরভাবে তার কাজটি শেষ করতে পারেন আমরা সব সময় আমাদের ডিজাইনে গ্রামের বাড়ি যেন গ্রামের বাড়ির মতোই দেখতে লাগে একটু খোলামেলা নান্দনিক এবং আনকমন কিছু একটা করার চেষ্টা করে থাকি তারই ধারাবাহিকতায় এই ডিজাইনটি আজকে সাজানো হয়েছে যারা শহরে বা গ্রামে আপনাদের বাড়ির প্ল্যান ডিজাইন আমাদের দ্বারা করিয়ে নিতে চান তারা স্ক্রিনে দেখানো এই নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমরা এখন এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি এক নজরে দেখে নিই এবং এই বাড়িটি তৈরি করতে বর্তমানে কত টাকা খরচ হতে পারে তারও একটি ধারণা নিয়ে নিই তো বন্ধুরা এটি হচ্ছে ফ্লোর প্ল্যানটি আপনারা দেখতে পাচ্ছেন এই সাইড দিয়ে বাড়িটির এন্ট্রেন্স এটি হচ্ছে পোর্স এই পোর্চের মধ্যেই সিঁড়ির ধাপগুলো রাখা হয়েছে এরপরে মেন গেট দিয়ে প্রবেশ করে একটি বড় বেশ বড় ড্রয়িং রুম রয়েছে যার মাপ হচ্ছে এগারো ফিট বাই সাড়ে সতেরো ফিট বেশ বড় সাইজের একটি ড্রয়িং বা লিভিং রুম এরপর এই পাশে একটি কিচেন রয়েছে যার মাপ হচ্ছে আট ফিট তিন ইঞ্চি বাই এগারো ফিট যেহেতু বড় কিচেন এই জন্য এর সাথে পাশে একটি স্টোর রাখার আমরা চেষ্টা করেছি এটি হচ্ছে স্টোর রুম ফ্রন্ট সাইডে কিচেনের কোনো জানালা নেই হয়তো আপনারা ভাবতে পারেন ফ্রন্ট সাইডে কেন কিচেন এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে ডাইনিং টিকে যেন কাছাকাছি পাওয়া যায় এবং ফ্রন্ট সাইডে আমরা কোনো জানালা রাখি নাই এই পাশে দুটি জানালা রাখা আছে আর এই কিচেন এর কারণে এই জন্য লুকটিও খুব একটি খারাপ হবে না এরপর এটি হচ্ছে ডাইনিং স্পেস এই পুরোটি ডাইনিং এখানে থ্রি ফ্লাইটের এর একটি সিঁড়ি দেখতে পাচ্ছেন এই স্পেসটি টি পুরোটি ডাইনিং স্পেস এর মাফ হচ্ছে দশ ফিট দুই ইঞ্চি বাই ষোলো ফিট নয় ইঞ্চি এরপর পেছন দিকে বারো ফিট বাই তেরো ফিট সাইজের একটি বেডরুম রয়েছে এর সাথে একটি অ্যাটাচ টয়লেট এবং একটি পেছনে বারান্দা এবং আরও একটি বেডরুম রয়েছে বারো ফিট বাই তেরো ফিট এর সাথে একটি কমন টয়লেট রয়েছে পাশে এবং পেছনে একটি বারান্দা রয়েছে তো এরকম সাতাশ ফিট বাই চল্লিশ ফিটের মধ্যে যেভাবে সুন্দর করে সাজানো যায় তার চেষ্টা আমরা করেছি এখন আপনাদেরকে দেখাবো দোতলাটি আমরা কিভাবে সাজিয়েছি দ্বিতীয় তলাতে গিয়ে পেছন সিঁড়ি দিয়ে উঠবেন প্রথমে ছোট একটি ফ্যামিলি লিভিং এরিয়া রয়েছে এটিকে চাইলে আপনারা ফ্যামিলি লিভিং বানাতে পারেন চাইলে একটি প্রেয়ার রুম বানাতে পারেন আবার স্টোর রুম রাখতে পারেন ওপেন স্পেসও রাখতে যে কোনো ভাবে এই জায়গাটি ইউজ করা যায় এরপর সামনে একটি মাস্টার বেডরুম রয়েছে এর সাথে একটি অ্যাটাচ টয়লেট এবং ফ্রন্টে একটি বারান্দা পেছনে আরো একটি বেডরুম রয়েছে এর সাথে একটি অ্যাটাচ টয়লেট এই পাশে আরো একটি বেডরুম রয়েছে বারো ফিট বাই তেরো ফিট এর সাথে একটি কমন টয়লেট আপনারা চাইলে এই কমন টয়লেটটিকেও অ্যাটাস্ট করে নিতে পারেন অর্থাৎ তিনটি বেডরুমের সাথে তিনটি অ্যাটাচ টয়লেট হবে সেক্ষেত্রে আর এবং পিছনে দুইটি বেডরুমের সাথে কানেক্টিং বারান্দা রয়েছে আর ওপেন ট্যারেসটি যেটি আপনারা থ্রি ডি ভিউতে দেখেছিলেন এটি সেই ওপেন ট্যারেসটি এটির মাপ হচ্ছে সাড়ে এগারো ফিট বাই সাড়ে তেরো ফিট যে কোনো ডুপ্লেক্স বাড়ির এই ওপেন ট্যারেসটি সেই বাড়ির সৌন্দর্যকে অনেকটা বাড়িয়ে দেয় এই কারণে আমরা ওপেন ট্যারেসটি সবসময় এইভাবে রাখার চেষ্টা করি তো আপনারা চাইলে এরকম ছোট জায়গার মধ্যে সুন্দর করে একটি ডুপ্লেক্স বাড়ি তৈরি করতে পারেন প্রয়োজনে আমাদের সাহায্য নিতে পারেন তো বন্ধুরা এ বাড়িটি তৈরি করতে কত টাকা খরচ হতে পারে তার একটি ধারণা দেব এখন এটি বর্তমান দুই সালের বাজারে যারা এটি নির্মাণ করতে চান এই ধরনের একটি ডুপ্লেক্স বাড়ি তাদের ডুপ্লেক্সের ফাউন্ডেশনে শুধুমাত্র নিস্তলা পুরোপুরি কমপ্লিট করতে বিশ থেকে বাইশ লক্ষ টাকা খরচ হবে দ্বিতীয় তলাতে গিয়ে ষোলো থেকে সতেরো লক্ষ টাকা খরচ করলে দ্বিতীয় তলা কমপ্লিট হয়ে যাবে সুতরাং আমরা দেখতে পাচ্ছি সব মিলিয়ে সাঁত্রিশ থেকে আটত্রিশ লক্ষ টাকার মতো খরচ হয়ে যাবে বর্তমানে সালে যারা এই ধরনের বাড়ি নির্মাণ করতে চান তবে সময় ভেদে এবং স্থান ভেদে অবশ্যই খরচের কিছুটা কম বেশি হবে তো বন্ধুরা আমাদের ডিজাইনগুলো কেমন লাগে আমাদেরকে কমেন্টস এ জানাবেন আরো এই ধরনের নতুন নতুন ডিজাইন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ